নমস্কার। দশমমান শ্ৰেণীৰ বাস্তৱ সংখ্যা পাঠটোৰ অনুশীলনী 1.2 আজি মই কৰিবলৈ ওলাইছোঁ। প্ৰথম প্ৰশ্নটো হৈছে, প্ৰতিটো সংখ্যাকে ইয়াৰ মৌলিক উৎপাদকবোৰৰ গুণফল হিচাপে প্ৰকাশ কৰা। গুণফল মানে পূৰণফল হিচাপে প্ৰকাশ কৰিব দিছে। কিহৰ পূৰণফল? মৌলিক উৎপাদকৰ পূৰণফল হিচাপে প্ৰকাশ কৰিব দিছে। প্ৰথমটো দিছে 140। 140 সংখ্যাটোক আমি মৌলিক উৎপাদকৰ পূৰণফল হিচাপে প্ৰকাশ কৰিব লাগে। একেবাৰে সহজ। প্ৰথম চুটি নিয়মত এনেদৰে পাতি ল'বা। তাৰপিছত আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যা কিহেৰে 140ক আমি হৰণ কৰিব পাৰোঁ? 140ৰ এককৰ অংকত শূন্য আছে। শূন্য আছে মানে কি? 2ৰে হৰণ যাব। গতিকে 2×7=14, 2×0=0। এইবাৰ পালোঁ 70। 70ক 2ৰে যাব, 35 পাঁচ যাব। তাৰপিছত 35ক 5ৰে যাব, 5×7=35, 7×7=1। গতিকে আমি কেইটা উৎপাদক পালোঁ? 1, 2, 3, 4 এই 4টাই হ'ব মৌলিক উৎপাদক। 140ৰ মৌলিক উৎপাদক কেইটাৰ গুণফল কি হ'ব? 2 পূৰণ 2 পূৰণ 5 পূৰণ 7। এইটোক আমি এনেদৰে লিখিব পাৰোঁ, যিহেতু 2 আমি এযোৰ পাইছোঁ, 2² × 5×7 এনেদৰে লিখিব পাৰোঁ। তাৰপিছত আহিলোঁ আমি 3 নম্বৰটোলৈ। 3 নম্বৰটো অলপ ডাঙৰ সংখ্যা দিছে, এইটো এনেদৰে পাতি ললোঁ 3825। ইয়াতে 5 আছে মানে এককৰ অংকটো 5 আছে মানে নিশ্চয় 5ৰেতো যাবই, 3ৰে যাবনে প্ৰথম সেইটো আমি চাই ল'ব লাগিব। যিহেতু 3ৰে যাব সংখ্যাটো, গতিকে আমি 5ৰে নকৰোঁ, সৰু যিমান পাৰোঁ সিমান সৰু মৌলিক সংখ্যাৰে কৰিব চেষ্টা কৰিব লাগে। 3×1=3, 3×2=6, 2×2=22, 3×7=21, 3×5=15। এইটোক 3ৰে যাবনে চাই ল'ম। 3×4=12, 3×2=6 যাব। 3×4=12, 3×2=6, 15×3=5=15। এইটোক 3ৰে যাবনে আমি চাই ল'ম। 3×1=3, 3×4=8 নাযায়, গতিকে এইটো 5ৰে কৰিব লাগিব। 5×8=40, 42ক কৰিলোঁ, 5×8=40, 2×5=25, 85। এইটো 5ৰে যাব, 5ৰে যাব, 5×1=5, 5×7=35, 17ৰে যাব, 17×17। তাৰমানে আমি এইটোৰ যদি আমি মৌলিক উৎপাদকত প্ৰকাশ কৰোঁ, মৌলিক উৎপাদকৰ পূৰণফল হিচাপে, তেতিয়া আমি পাম যে এইটোত পাম আমি 3 পূৰণ 3 পূৰণ 5 পূৰণ 5 পূৰণ 17। ইয়াতে 3 এযোৰ আছে, 5ও এযোৰ আছে, গতিকে এইটো লিখিব পাৰোঁ 3² × 5² × 17, এনেদৰে কৰিব লাগে। তাৰপিছত আহিছোঁ আমি 2 নম্বৰ প্ৰশ্নটোলৈকে। 2 নম্বৰ প্ৰশ্নটোত আমাক কি দিছে? তলৰ অখণ্ড সংখ্যা কেইযোৰৰ লখাগু আৰু গসাগু উলিওৱা। সত্যাপন কৰা যে লখাগু পূৰণ গসাগু সমান সংখ্যা দুটাৰ পূৰণফল। এইটো একেবাৰে গুৰুত্বপূৰ্ণ সূত্ৰ, তোমালোকে মনত কৰিবা, যিটো আমাক সত্যাপন কৰিব দিছে। সেইটো আমি ক্লাছ 6-7ৰ পৰাই এইটো পাই আহিছোঁ। এই পাঠ বাস্তৱ সংখ্যা পাঠটোত এইখিনি একেবাৰে সহজ। ক্লাছ 6-7তে আমি শিকি আহিছিলোঁ উৎপাদক উলিওৱা, তাৰপিছত লখাগু গসাগু উলিওৱা, মৌলিক উৎপাদক পদ্ধতি, চুটিহৰণ পদ্ধতি, তাৰপিছত এই যিবিলাক আমি সাধাৰণ উৎপাদক পদ্ধতি, এই পদ্ধতিবিলাক আমি ব্যৱহাৰ কৰি লখাগু গসাগু নিৰ্ণয় কৰিছিলোঁ, আৰু সেই পদ্ধতিয়ে ইয়াত ব্যৱহাৰ হৈ আছে। আৰু সত্যাপন কৰিব দিছে যে লখাগু পূৰণ গসাগু সমান সংখ্যা দুটাৰ পূৰণফল। যি সংখ্যা, এই দুটা সংখ্যা ধৰি ল'লোঁ, আমাক লখাগু আৰু গসাগু উলিয়াব দিছে। এই লখাগু আৰু গসাগু যিমান পাম সংখ্যা দুটাৰ, সেই দুটাৰ পূৰণফলটো এই সংখ্যা দুটাৰ পূৰণফলৰ লগত সমান হ'ব। যদি সমান হ'ব তেতিয়া হ'লে এইটো আমাৰ শুদ্ধ হৈছে লখাগু বা গসাগু উলিয়াওঁতে। এতিয়া আমি গৈছোঁ 26। আমি বেলেগ বেলেগকৈ কৰি লওঁ যে অখণ্ড সংখ্যা কেইযোৰৰ গসাগু আৰু লখাগু উলিওৱা। যদি আমি মৌলিক উৎপাদক পদ্ধতিত উলিয়াওঁ, দুয়োটা বেলেগ বেলেগকৈ কৰি ল'ব লাগিব। 26, প্ৰথম 26ৰ আমি 2 দি যাব, 2×13=26, 2×13, গতিকে আৰু বেলেগ সংখ্যাৰ নাযায়, 2×13 পালোঁ। 26ক আমি উৎপাদকৰ পূৰণফল হিচাপে লিখিলে 2×13 লিখিব লাগিব। আৰু 91ক 7ৰে যাব, 7×13=91, 13×13, 96ৰ পালোঁ আমি, চৰি 91ৰ পালোঁ আমি 7×13। গতিকে দুয়োটা সংখ্যাৰে কমন কি আছে সেইটো চাব লাগিব। কমন আছে 13, গতিকে 26 আৰু 91ৰ
গসাউ পালো আমি কি 13, 26 আর 91 গসাউ গরিষ্ঠ সাধারণ উৎপাদক পালো আমি কি 13। তারপর যদি আমি লখাগু উলিয়াব লাগে, লখাগু উলিয়াব দিছে 26 আর 91 লখাগু। আমি লখাগুটো নির্ণয় করিব পারো সূত্রের পৰা যদি ভাবো, আর লখাগুটো হব কিমান 13 পূরণ 2 পূরণ 7। এইবিলাক কথা মই বিশেষ কব ইচ্ছা করা নাই, কারণ এইবিলাক তোমালোকে ক্লাস 6-7 পাই আহিছা। দুটারে কমন আছে 13, সেইকাৰণে 13 একবার আহিল, আর বাকি যিকেইটা সংখ্যা কমন নাহি গোটে কেইটা ইয়াতে আহি যাব। হয় গোটে কেইটা পূরণ করে যিমান পাম সেইটোৱে লখাগু হব, আর গখাউ হব দুয়োটাৰে কমন থকাটোৱে, গতিকে এইটো হল গখাউ। তাৰপিছত এইটো লখাগু হব, এইখিনি 7 দুগুণ 14, 14 পূরণ 13 আমি পূরণ করে যাব লাগিব। ইয়াতে 14 পূরণ 13 কিমান হব, 3×14=42, আর 14×14 2×2=8, আর 182। গতিকে ইহতর লখাগু হল 182 আর গসাগু হল 13। আমাক প্রত্যাবন করিব দিছে যে লখাগু আর গসাগু সমান সংখ্যার তার পূরণ ফল। তেনহলে আমি এটা আমি লখাগু কিমান পাইছিলাম, লখাগু পূরণ গসাগু, লখাগু আছিল 182 আর গসাগু আছিল 13। লখাগু আর গসাগুর পূরণ ফলটো কার সমান হব লাগিব, সংখ্যার তার পূরণ ফল, সংখ্যা দুটা আছিল কি 26 পূরণ 91। যদি এই দুটা সমান হয় তাহলে সত্যাবন করা হয়েছে আমার, গতিকে আমি এইটু করে লম প্রথম লখাগু পূরণ গসাগু কিমান পাম আমি, যে এটা করে চাব লাগিব 182 পূরণ 13, 3×6 8×24 5×5 46, 6×6=13, 3×7=1, তারপরে 2, ইয়াত পালো আমি 2366। এই পিনের মানটো একে হব লাগিব, 26 আর 91 পূরণ করলেও 2366 ওলাব লাগিব, যদি ওলাই তেতিয়া হলে আমার অঙ্কটো করতে ঠিকই আছে, ভুল হওয়া নাই। এইটো হব একেরে করলে সেইটাই থাকিব, 9×6=54, 5×7=9, 2×18=23, নিশ্চয় সেইটোৱে ওলাব, 4×2=6, 3×2 ঠিকই আছে। চা লখাগু আর গসাগুর পূরণ ফলটো সংখ্যা দুটার পূরণ ফলের সমান হয়েছে, তার মানে এইটো সত্যাপন করা হল, এনেদরে করব লাগে। তারপর আমি কইছো এতিয়া 3 নম্বর অঙ্কটো লৈকে, 3 নম্বর অঙ্কটোত কি দিছে, মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতিরে তলর অখণ্ড সংখ্যাবোৰৰ লখাগু আর গসাগু উলিওয়া, কি উলিয়াব দিছে, লখাগু আর গসাগু উলিয়াব দিছে, মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতিরে উলিয়াব দিছে। এইটো মই যি পদ্ধতিরে করেছো এইটো পদ্ধতির কথায় কইছে, ইয়াত মাত্র 3টা সংখ্যা দিছে, 3টা সংখ্যার কারণে আমি 3 বার ফ্যাক্টরাইজ করে লং, উৎপাদক করে লং উৎপাদকীকরণত 12, 12টক যদি আমি করো কিবা যাব 2×6=12, 2×3=6, গতিকে 12র উৎপাদক কি কি পালো, 2 পূরণ 2 পূরণ 3, এইটো এইটো আর এইটো। তারপর আর কি দিছে, 15, 15র উৎপাদক কি, যদি আমি 3 দি করো 3×5=15, 3রে করিম, 3টো সরু সংখ্যা যেহেতু, 3×5=15 মানে আমি 3 আর 5ে পালো, গতিকে 15 উৎপাদক পালো আমি কি 3×5। মই এনেদরে লিখার কারণটো হল এইখিনি অংশ খালি রেখিলো, কারণ মই এনেকে মিলাই লিখিছো যাতে 3 সংখ্যাটো তলর 3 সংখ্যাটোর লগত উপর 3 সংখ্যাটোর তলত পরে, তলর 3 সংখ্যাটো, সেইভাবে মই এনেকৈ লিখিছো, এটা বেলেগ একো কথা নাই। তারপর 21, 21টো সূত্রীকরণ এনেদরে করে ললো, 21ক যাব 3×7=21, 3 আর 7 পালো, ইয়াতো 3টো মই ইয়াত লিখিম, আগত পূরণ চিহ্ন দিব লাগিব, আর 7টো মই ইয়াতেও লিখিব পারো বা এই পিনেও লিখিব পারো, সেইটো নিজের কথা। তারপর ইয়াতে মই এটা সংখ্যা 3টাতে পাইছো, সেইটো হব 3টার কমন আহিছে, সেইটো হৈছে 3, 3 সংখ্যাটো 12, 12র উৎপাদক, 15র উৎপাদক আর
21 ৰ উৎপাদক গতিকে এই তিনিটা সংখ্যাৰ পৰা যেটো কমন আহিল সেইটোৱে হ'ব গখাউ এতিকে 12 15 আৰু 21 ৰ গখাউ কিমান 3 আৰু 12 15 আৰু 21 মানে 21 ৰ লখাগু কিমান হ'ব লখাগুটো তো আমি গমে পালো লখাগু নহয় লখাগু লখাগু কিমান পাম লখিষ্ঠ সাধাৰণ গুণিতক কমন টুৰ পৰা এটাই আহে তিনি তিনিটা তিনিটো কমন সংখ্যা গতিকে 3 আৰু বাকী যিকেইটা সংখ্যা কমন নাই আনকমন সংখ্যা সেই গোটেইকেইটা আমি লিখিব লাগিব 2 পূৰণ 2 2 পূৰণ 2 5 পূৰণ 7 5 পূৰণ 7 এতেকে এইখিনি পূৰণ কৰি দিলে যি মান পাম সেইটোৱে হ'ব আমাৰ লখাগু 3 × 2 = 6 6 × 2 = 12 12 × 5 = 60 60 × 7 = 42 गति के हम आम 420 एने लगे इतना मैं आँ क्वेश्चन नम्बर 4 लो दिया गखाउ कार गखाउ दिया 306 और 657 306 और 657 संख्या गखाउ दिया 9 न और लखागु उलियाब दी संख्या दुटार তেনেহলে আমি সলুশন লিখিম যে গখাউ যি দিয়াই আছে আমাক কার কার গখাউ আমি লিখিম 306 আৰু 657 ৰ গখাউ 9 আমাক ওইলাবাৰিছে কি লখাগু লখাগু হইল আমি যিটো সূত্র পাইছিলো গখাউ পূৰণ লখাগু সমান সংখ্যা দুটার পূৰণফল ऊपर आमी कि लिखिम संख्या दुटार पूरण फल हेटुक आमी आरो तलत लिखिम कि गखाउ संख्या दुटा पूरण फल गखाउ दिए हरण करि दिले आमी पाइ जाम संख्या दुटा पूरण फल माने कि संख्या एटा आछे 306 पूरण 657 ए दुटार पूरण फल आमी कि हेदि हरण करबा लागबो गखाउ गखाउ न আৰু যদি আমাক লখাগুটো দিয়া থাকে গখাউ উলিয়াব লাগে তেতিয়া লখাগু দি হৰং কৰিম ইয়াত গখাউ লিখিম এতিয়া আমি 9 দি এটো হৰণ কৰিম বা এটো 9 দি এটো কাটা কাটি যাব 9 × 9 9 × 7 = 63 65 + 63 হলে 2 × 2 = 27 9 × 3 = 27 73 বাৰ গ'ল মানে 306 পূৰণ 73 এইটো হল লখাগু 306 পূৰণ 73 কিমান হ'ব কৰি চাওঁ 306 73 এৰে পূৰণ কৰো 301 × 18 3 × 3 = 9 7 × 6 = 42 7 × 3 = 21 তেনেহলে কিমান হ'ব এই 2 × 1 = 3 9 × 4 = 13 3 হাতে গলে 1 × 1 = 2 তাৰপিছত ইয়াত 2 2 2 3 3 8 এইটো হল লখাগু এনেদৰে নিৰ্ণয় কৰিব লাগে।